না উনি দেখবেন বলেছেন কি বলেছেন একটু বলেন তো বলেছেন যে আমি বললাম এই তফসিলটা ঘোষণা আর ইনকাম ট্যাক্সের ফাইল তো লাগবে 30 নভেম্বর লাস্ট ইনকাম ট্যাক্সের ফাইল ছাড়া তো তফসিল দেওয়া যাবে না পেপার নমিনেশন পেপার দেওয়া যাবে না সেই ব্যাপারে বললাম যে তফসিল ঘোষণাটা যদি একটু বেশি দিতাম সেই জন্য আচ্ছা আর অন্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে কি বলেছেন জাতীয় নির্বাচন সামনে জাতীয় সংসদ নির্বাচন তো মাননীয় আমাদের বিরোধী দলের নেতা তিনি ওনার যেহেতু মাননীয় রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতি উনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং সুস্থ একটা বা সুন্দর একটা অপারেশনের পরে উনি দেশে ফিরে আসছেন ওনার শারীরিক অবস্থা জানার জন্য এবং সচক্ষে ওনার সাথে দেখার জন্য এবং ওনার সাথে কথা বলার জন্য এসছেন রাজনীতির কথা সেখানে বলতে যেটা মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে সংবিধান অনুযায়ী এবং সংবিধানে সংরক্ষণের জন্য এই নির্বাচনটা অতি প্রয়োজনীয় এবং এই নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং উৎসবমুখর যাতে হয় সেই জন্যই আমরা উনি সে বিষয়ে দেখবেন আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রীও তাই বলেছেন যে সুষ্ঠু অবাধ নির্বাচন করতে গেলে হয়তো দুই একটা দিন পিছনে করতে হইতে পারে আর 31 তারিখে যেহেতু আপনার একটা রিটার্নের দাখিলের ইনকাম ট্যাক্সের একটা বিষয় রয়েছে সুতরাং ওই দিনটা থেকে একটু যদি সরিয়ে নেওয়া যেত তাহলে আরো হয়তো অনেকে পার্টিসিপেট করতে পারত এবং আমরা এই নির্বাচনে পার্টিসিপেট করব এটা বেগম রওশন এরশাদ বলেছেন যে বিরোধী দল আমরা এই নির্বাচনে পার্টিসিপেট করব এবং আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি এইটাই উনি বলেছেন রাষ্ট্রপতিও তাই বললেন যে আমরা সাংবিধানিক ভাবে যদি 28 বা 29 জানুয়ারির মধ্যে টেনিওর শেষ হয়ে যাবে এই পার্লামেন্টের তখন একটা শূন্যতা সৃষ্টি হওয়ার আগেই নির্বাচনটা করতে হবে তবে আপনি যেটা বলেছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলব।